الرحيم اے مسلمان خواجہ معین الدین سیستی دیکھے ایک مورتیر مندیرের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি বলে আর বলে বড় দেবতা দুধ পান করো ছোট দেবতা দুধ পান করো মেজ দেবতা দুধ পান করো দুধ না পান করলে আমি ঘরে ফিরে যাব না এই যে রক্ত ছড়াইছি প্রজননে তোমার পায়ে জীবনটা লুটিয়ে দেব তবু ঘরে যাব না আল্লাহর ওলি দেখতে লাগলেন মেয়েটা রক্তাক্ত অবস্থায় মন্দিরের মধ্যে পড়ে আছে আল্লাহর ওলি যা বলে তোর কি মায়া লাগে না রে মানুষের দেহ থেকে রক্ত ঝরে মেয়েটা অনেক কষ্ট করে সাধনা করে তোমার দুধ পান করানোর জন্য আসছে তুমি কেন দুধ পান করো না দেবতারে তুমি দুধ পান করো যখন সঙ্গে সঙ্গে মেয়েটার হাত থেকে দুধ নিয়ে দেবতায় পান করা শুরু করেছে জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার মেয়েটা দুধ পান করে চলে গেলেন বাড়ি বাড়িতে যাইয়া বাবাকে ডাকতে বলে বাবা সারা জীবন তুমি দুধ পান করাইলা কোনদিন তোমার দেবতা দুধ খায় নাই কিন্তু আমি তোমার কন্যা হইয়া আজকে আমি দেবতার দুধ পান করাইছি আমার দুধের কলসি নিয়া সমস্ত দেবতা ভাগ করে খেয়েছে আমি পূর্ণ হয়ে গেছি আল্লাহু আকবার বলেন একদম সতী সাথী হয়ে গেছি আমি বালা মানুষ এই জন্যই খাইছে সুমন বাদান রে কি করলেন পণ্ডিত মশায়ের আগুন্নিত হয়ে গেলেন পণ্ডিত ডাকতে বলে মা রে মাটির দেবতা কোনোদিন দুধ পান করতে পারে না তুমি কি বলতে চাও মিথ্যা বলো কেন কয় বাবা আমি নিজাতে দুধ পান করাইছি লোকজনে শুনতে লাগলেন আরো যত পণ্ডিত ছিলেন সবাই আগুন্নিত হয়ে গেলেন নিশ্চিত নিশ্চিত আমাদের বড় ঠাকুর বড় পণ্ডিতের মেয়ে পাগল হয়ে গেছে বড় পণ্ডিতের মেয়ে ফেতনা বাঁধাবে সমাজের ভিতর অট্টগোল শুরু করবে মেয়ে কয় বিশ্বাস যদি না করেন আমার হাতের মধ্যে দুধ দেন দেখবেন খাই কি না খায় আগামীকাল আমার সাথে চলেন ওই এলাকার সমস্ত শত শত মুসলমান কি করলেন পণ্ডিতেরা সবাই একত্রিত হয়ে দুধের পেয়ালা নিয়ে চলে আসলেন মন্দিরের মধ্যে মেয়েটা যে মাথা ঠুকাইতে লাগে ছোট দেবতা খা দেবতা কথা বলে না খায় না এবার মেয়েটা কাঁদতে লাগলেন আর সবাই বলে পণ্ডিত মশাই আপনার মেয়ে একটা ভণ্ড আপনার মেয়ে একটা প্রতারক আপনিও নিজে প্রতারক মিথ্যা বলেছেন দেবতায় দুধ পান করতে পারে না মাটির দেবতায় দুধ পান করতে পারে না এমন সময় মেয়েটা চিৎকার মেরে বলে গতকালকে যিনি তোর কান ধরে বলেছিল দুধ পান করতে তাকে কি ডাকবো আল্লাহু আকবার বলেন না গতকাল যিনি হুকুম দিয়েছিল দুধ পান করেছিলি তাকে কি ডাকবো সঙ্গে সঙ্গে দেবতা দুধ নিয়ে হাত থেকে দুধ নিয়ে খাওয়া শুরু করছে পণ্ডিতরা চিৎকার মেরে বলে মা এমন কে ব্যক্তি রে যার হুকুমে মাটির দেবতা দুধ পান করে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বলেন কেউ বুঝিতে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই পে মেরি মেলা দয়াল যারে ইচ্ছা মিলাই পে মেরি মেলা কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের খেলা বলেন কেউ বুঝিতে আমার সতীর যে বাসর যাও জ্ঞান কি পথে না ছয় মাসের কালের আবার পাই যে সলো আনার দয়াল পাই যে সলো আন ও দয়াল যার ইসাং তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা দয়াল যারে ইসাং কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের খেলা ও বায়লি আল্লাহ এ দুনিয়ার মুসলমান পণ্ডিত ডাকতে বলে মারে সেই লোকটা কে তার ভয়ে দেবতা দুর্নাম করলো
কই বাবা গো এই মন্দিরে আমি বইয়া যখন আমি যখন দেবতার সামনে বসেছিলাম ওই লোকটার মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি ওই লোকটা আমার মাথায় রক্ত দেখিয়া সহ্য করতে পারে নাই আমার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই রে বাবা গো আমি দেখলাম ওই বলই দাড়িওয়ালা ব্যক্তিটা বড় দেবতার কানের মধ্যে হাত দে বলে দেবতারে তোর দিলে কি মায়া নাই কত সাধনা করে দুধের পেয়ালা নিয়ে বসে আছে মেয়েটা দুধ পান কর তাড়াতাড়ি কর ভয়ে পান করা শুরু করেছে ওই লোকটা আমারে ওই জায়গা থেকে দেখেছি বাবা হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে পারে গেছে তখন দেবাদ কি করলেন পণ্ডিতেরা রওনা দিলেন রাস্তা দিয়ে জায়দাকে একজন সাধু কাল্লার ওলি খাজা মাইনা দিন সৃষ্টি রাস্তার পাশে যায় নামাজ বিছায়া আমার মাওলার প্রেমে ডাক দে বলে আমার আল্লাহ এই হিন্দুস্তানের মধ্যে এই মহল্লার মধ্যে তুমি আমারে পাঠাইছো দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আমার জীবনের মায়া করি না রাসূলুল্লাহর সত্য বাণী সত্য দিনের দাওয়াত দিতে আমি মাইনউদ্দিন সিস্তিকে তুমি পাঠাইছো গো আল্লাহ আমি এই দাওয়াতের কাজ কতটুকু দিতে পারছি আমি জানি না তুমি আমারে কবুল করে নাও এরা দূর থেকে সঙ্গে সঙ্গে খাজা মাইনউদ্দিন সিস্তি কি করলেন এই সমস্ত পণ্ডিতের কালেমার মালা পড়ায় মুসলমান বানায় দিলেন এ কোনোদিন হাঙ্গামা করে মুসলমান বানান নাই যুগে যুগে যত উলি আসছেন শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য এ মুসলমান শুনে নাও সঙ্গে সঙ্গে পণ্ডিতেরা কালেমার মালা পড়ে নিলেন এই রকম খাজা ফরিদপুরের দরবারে কত আলেম দাঁড়ায় বলছে আটটসি গরু যায় আটটসি জিন আছে আটটসি ভূত আছে যাকেরা যায় তারা দেখতে যায় দেখে আসি আটটসি জিন আছে আটটসি কি আছে গরু আছে আটটসি জিনের পীর আটটসি গরুর পীর এরে আমার পীর কেবলা জান শুধু মানুষের পীর নয় সমস্ত মাখলুকাতের পীর হলো খাজা ফরিদপুরি দেখতে যা দেখে নবীর প্রেমিক নবীর গোলাম জামানার মহাকামেল বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিল্লায় বলা